সম্মানিত ভাই বোনেরা বাংলাদেশ ভারত সৌদি আরব যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং কাতার মালয়েশিয়া পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সম্মানিত বাংলা ভাষাভাষী ভাই বোনেরা এই মুহূর্তে আপনারা যারা আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি আছি সুস্থ খুবই মূল্যবান একটি বিষয় স্বপ্নে দেখি দাড়ি এই যে যে দাঁড়ি যে সুন্নাহ আমরা মুখে যে দাড়ি আমরা রেখেছি এই দাড়ি যদি আপনি কখনো স্বপ্ন দেখেন হ্যাঁ তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সম্মানিত ভাই বোনেরা মহামূল্যবান এই সুন্নাহ মোবারকের ব্যাখ্যা এবং তাবির বিস্তারিত এখন আপনাদের সামনে উপস্থাপিত হতে চলেছে শুরুতেই বলে রাখি যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকবার জন্যে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলেন সম্মানিত ভাই বোনেরা দাড়ি এই দাড়ি যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই দাড়ি স্বপ্ন দেখলে ধন দৌলত পাবে দাঁড়ি চিন্তিত লোক দেখলে একজন লোক ডিপ্রেশনে ভুগছে হতাশায় ভুগছে দুশ্চিন্তায় আছে সে বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত এই অবস্থায় যদি সে দাঁড়ি স্বপ্ন দেখে তাহলে তার চিন্তা দূর হবে আলহামদুলিল্লাহ স্বপ্নে ভালো তার চিন্তা দূর হবে সে যদি দাড়ি দাড়ি যদি ঋণী লোক দেখলে অর্থাৎ একজন ঋণগ্রস্ত মানুষ সে স্বপ্নে দাঁড়ি দেখলো এই স্বপ্নের ব্যাখ্যা হবে ঋণ পরিশোধ হবে আলহামদুলিল্লাহ খুবই ভালো স্বপ্নের ব্যাখ্যাটি দাড়ি সাদা দেখলে আপনি স্বপ্ন দেখছেন যে আপনার দাড়িগুলো পেকে গেছে অথবা সাদা দাড়ি আপনি স্বপ্ন দেখলেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে মান সম্মান বৃদ্ধি পাবে আল্লাহ রবুল আলমিন আপনার মান সম্মান বৃদ্ধি করে দিবেন সেই বিষয়টি কিন্তু এখানে বোঝানো হচ্ছে দাড়ি লম্বা দেখলে আপনি স্বপ্ন দেখছেন যে দাঁড়িগুলো বেশ লম্বা আপনি স্বপ্ন দেখছেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সকল কাজে সাফল্য লাভ হবে ও পদোন্নতি লাভ করবে আলহামদুলিল্লাহ দাড়ি লম্বা হওয়া এটি আপনার জন্য রহমতের ইঙ্গিত বরকতের ইঙ্গিত নিয়ামতের ইঙ্গিত অর্থাৎ আপনার প্রত্যেকটি কাজে আপনি সাফল্য লাভ করবেন এবং আপনি যদি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার পদোন্নতি হবে এটি আল্লাহ বোঝাচ্ছেন আর আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন ব্যবসা সম্প্রসারিত হবে রিজিক আল্লাহ পাক আপনার জন্য বাড়িয়ে দেবেন দাড়ি কামাতে দেখলে আপনি দেখছেন আপনি ক্লিন শেপ করছেন হ্যাঁ শেপ করছেন যদি স্বপ্ন দেখেন তাহলে এটার ব্যাখ্যা হবে মান সম্মানের হানি হবে পদ মর্যাদা বিনষ্ট হবে এই স্বপ্নের ব্যাখ্যাটি কিন্তু ভালো না দাঁড়ি স্ত্রীর লোক দেখলে একজন নারী হ্যাঁ বিবাহিত একজন নারী সে দাড়ি স্বপ্ন দেখলো এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে বিদেশ থেকে তার স্বামী দেশে আসবে অর্থাৎ স্বামী তার দূরে আছে সেই স্বামী তার কাছে আসবে এরকম একটি সুন্দর ইঙ্গিত আল্লাহরবুল্লা আলমিন তাকে দিচ্ছেন সম্মানিত ভাই বোনেরা যদি দাড়ি বেশি লম্বা দেখেন যেমন এত বড় লম্বা যে নাভির নিচে পর্যন্ত দাড়ি নেমে গেছে এত বড় লম্বা দাড়ি যেমন ইহুদিরা অনেক লম্বা দাড়ি রাখে অনেক লম্বা এক হাত দেড় হাত দুই হাত লম্বা দাড়ি পর্যন্ত তারা রাখে আপনি যদি এমন অস্বাভাবিক লম্বা দাড়ি দেখেন এই স্বপ্নের ব্যাখ্যা হবে বিপদে পড়বে এই স্বপ্নটি কিন্তু ভালো না যদি আপনি স্বপ্ন দেখেন দাড়ি ঠিক করতে দেখলে আপনি স্বপ্ন দেখছেন যে আপনি দাড়ি ঠিক করছেন হ্যাঁ দাড়িতে চিরুনি করছেন পরিপাটি করছেন দাড়িটা সুন্দরভাবে আপনি দাড়িটাকে গুছিয়ে রাখছেন এরকম স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে ভালো কাজে আদেশ করবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক পাকরুল আলমিন আপনাকে দিয়া ভালো কাজ করাবেন আপনি ভালো কাজ সমাজে করবেন তা মুরুনা বিল মা আরুফে অর্থাৎ ভাবনা আনিল মুনকার অর্থাৎ আপনি সৎ কাজের আদেশ করবেন এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবার জন্যে আপনি চেষ্টা করবেন এই মহৎ কাজ আল্লাহ আপনাকে দিয়ে করাবেন যদি আপনি দাড়ি ঠিক করতে দেখেন এবার আসুন যদি আপনি স্বপ্নে দেখেন যে দাড়ি পড়েছে অথবা উঠিয়ে ফেলেছে দেখলে আপনি দেখছেন যে দাড়িগুলো সব পড়ে গেছে অথবা দাড়িগুলো উঠিয়ে ফেলা হয়েছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে অধিক ক্ষতিগ্রস্ত হবে এই স্বপ্নটি কিন্তু মোটেও ভালো না দাড়ি উঠিয়ে ফেলা তাহলে আমরা দেখতে পেলাম যে এ করিম সাল্লাহামের সুন্নার সাথে যার যত গভীর সম্পর্ক আল্লাহ রবুল আলমিন তাকে কিন্তু তত বেশি কল্যাণের সাথে রাখবেন আর এই সন্না মোবারকের সাথে যার একটু ফারাক দেখা যাবে সুন্নার বিপরীত কাজ যার মাঝে পাওয়া যাবে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো কিন্তু ভালো না সম্মানিত ভাই বোনেরা আশা করছি বিষয়বস্তুটি আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে আবারও স্মরণ করিয়ে দিতে চাই যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন